এমএইচআ আর পি এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার ভাই জেলখানায় বন্দি আছেন তার একটা প্রশ্ন জেলখানায় জুমার নামাজ পড়া ফরজ কিনা সে যে জেলখানায় আছে সেটার কিছু জায়গা জুমার নামাজ পড়া হয় চাইলে সহজেই নামাজ পড়া যায় অবশ্যই জুমার নামাজ পড়তে পারেন আপনি বিশেষ করে যখন কোনো সাজা নির্ধারিত হয়ে যায় সাজা তিনি ভোগ করতে থাকেন সেখানে তিনি একদিন থাকবেন তিনি জানেন ফিক্স হয়ে যায় এবং সেখানে মসজিদ এবং নামাজের অ্যারেঞ্জমেন্ট থাকে তখন অবশ্যই তিনি জুমার নামাজ পড়বেন আর যদি সেরকম অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে তিনি জোহরসাল তাদের করবেন সাবাস আক্তার আপনি লিখেছেন আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সেজদার পড়ার পর দিতে ভুলে গেছি এখন কীভাবে আগের সেদ্ধাগুলো দিব এগুলো গুনে যেতে শেষ করা সম্ভব না আল্লাহ তালার কাছে মাফ চাইবেন ইস্তেফার করবেন এবং এমনিতে কে সেজদা নিবেদন করবেন যদি লিমিটেড হতে পারে যে এই পরিমাণ হতে পারে তাহলে সেক্ষেত্রে অন্তত এখন হলেও কাজা হলেও দিয়ে আল্লাহ আকবর বলে সেই সেদ্ধুলো দিয়ে শেষ করবেন জোহর নামাজ পড়তে পারি না আমি জোহর নামাজ আদায় করি দিকে কি আমার গুণা হবে এমনি জাফর বলছেন আপনি কেন জুমার নামাজ আদায় করতে পারেন না কেন জোয়ার নামাজ আদায় করতে হয় আপনাকে এটি হলো মূল বিষয় এমনি আজগর আপনি লিখেছেন প্রশ্নটি যদি এমন হয় যে আপনি বিদেশে আছেন যে কোম্পানিতে আছেন যে জায়গায় আছেন সেখানে জুমার নামাজের কোনো অবস্থা নেই সেজন্য আপনি জোর আদায় করতে হয় তাহলে সেক্ষেত্রে এটা খুবই আপত্তিকর কথা যে আপনি সেখানে কেন থাকবেন যেই জায়গাতে সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে অসম্ভব হবে জটিল হবে এরকম জায়গায় বসবাস করাই মুসলমানের জন্য জায়েজ নয় বা সেই জায়গায় চাকরি করাই জায়জ নয় যেখানে আমরা জোমানামাজি পড়তে পারবো না নামাজ মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যদি করতে না পারি তাহলে সেই জায়গায় আমার কোনো সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ নেই যার কারণে সেখান থেকে আমাকে সরে আসতে হবে যেই কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে যাতে করে আমরা আমাদের ইমান আমলকে হেফাজত করতে পারি এবং বাচ্চাদের সালাত আদায় করতে পারি তবে আপনার যতদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত নিজেরা থাকলেও সেখানে আপনার জুমার নামাজ আদায় করে নেবেন আল মামুন লিখেছেন দাড়ি খাটো রাখা যাবে কিনা দাড়ি লম্বা করার জন্য বিক্রিম সাল্লাহ আসলাম নির্দেশ করেছেন লোহা ওফরুল্লুহা লোহা এই হাদিসের ভাষ্যগুলো সবগুলোর অর্থ একই যে দাঁড়িয়ে লম্বা করো দাঁড়িয়ে ছোটো করার কোনো অপশন বা কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি তবে এক মুষ্ঠির পর সাবিদের কেউ কেউ দাঁড়িয়ে ছোট করেছেন কেটেছেন সেই আলোকে আপনি চাইলে এক মুষ্ঠির পরে ছোটো করতে পারেন বাট একমুষ্টি পর্যন্ত লম্বা করা বা এক মুষ্ঠির ও বেশি লম্বা করা হাদিসে সাধারণভাবে লম্বা করার কথাই বলা আছে লম্বা ছোটো করার যদি বলেন এক মুষ্ঠির নিচে ছোটো করার কথা কোনো সাবি থেকে বর্ণিত নাই সাবিদের আমল থেকে এক মুষ্ঠির পর ছোটো করার কথা বর্ণিত আছে কিন্তু এক অতিরিক্ত যেটা সেটা ছোটো করার কথা বর্ণিত আছে তার নিচে ছোট করার কথা কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় কুলসুম আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন বাচ্চার বাবা দেশের বাইরে থাকে আমাদের ইচ্ছা বাচ্চা হলে বাচ্চার বাবা কানে আজান দিবে এমন তো অবস্থা ভিডিও কলে বাচ্চার কানে আজান দেওয়া যাবে কি না কানে আজান যিনি আছেন তিনি দিবেন বাচ্চার বাবা দূরে থাকলে তিনি দূর থেকে দোয়া করবেন আজানটা অন্য কেউ দিয়ে দিবেন ভিডিও কলে আজান দিলে তো আর আজান হলো না আজান হতে হবে সরাসরি এবং প্রত্যক্ষ তারপরও মনের সান্ত্বনার জন্য মনের ভালো লাগার জন্য তিনি বাচ্চাকে আজান শোনাতে পারেন সেটি ভিন্ন বিষয় নাসরিন ইসলাম আখি লিখেছেন আমি ইউকেতে থাকি বাংলাদেশে আসছি এক মাস তিন মাসের জন্য আমি কি কসর করতে পারবো আপনি যদি তিন মাসের জন্য এখানে আসেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কোথাও আপনি স্টিল না থাকেন বেড়া স্বজনের বাড়িতে এখানে সেখানে বেড়া মধ্যে থাকেন তাহলে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন আর যদি বাংলাদেশে আপনার বাড়ি থাকে বাসা থাকে সে বাসায় আপনি ওঠেন তাহলে সেখানে আপনি একদিন থাকলে আপনি পুরো নামাজ প্রবেন করেন সেখানে আপনি মুসাফির না নিজের বাড়িতে মুসাফির হয় না এবং একজন লোকের ইউকেতে একটা ঠিকানা থাকতে পারে দেশে আরেকটা নিজস্ব ঠিকানা থাকতে পারে অতএব দুটো ঠিকানাতে তিনি পুরো সলাদ আদায় করবেন সেই সাথে আপনি যখন দেশেই বেড়াতে যাবেন সে আপনার ঢাকাতে বাসা আছে আপনি সেখানে নিজে থাকেন এখানে আপনি পুরোনামা পড়লেন কিন্তু আপনি এখান থেকে আপনি চট্টগ্রামের কোনো বন্ধুর বাসায় এখন আত্মীয় বাসায় বেড়াতে গেলেন সেখানে আপনি কসর পড়বেন এমনি শাহাজ হাসান আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার পর একজন ব্যক্তি কীভাবে হেদায়তের উপরে থাকতে পারে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম হেদায়ত পাওয়ার পর যেন হয়তো হেদায়ামার অটল অবচল থাকতে পারে সেই জন্য আল্লাহামের কাছে দোয়া করা উচিত রব্বানা লাতুজে কুলুবানা পাদাই হাদাইতানহমা ইন্নাক আন্তাল ওহাব আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না গুমরাহ করে দিবেন না একবার আপনি হেদায়ত দিয়েছেন তারপর আমি যেন আর গুমরাহ না হই নিশ্চয়ই আপনি মহাদাতা তো হেদায়তের প্রয়োজন আল্লাহ তালার গুমরাহ না করেন সেজন্য দোয়া করতে হবে সেই সাথে আপনার ফিতনার কারণে মানুষ যেন হেদায়ত থেকে বিমুখ হয়ে না যায় সেজন্য সুরায় কাফের প্রথম দশ হায়াত বিশেষ করে প্রয়োজন বিশেষ করে শেষ জামানাতে